সুপ্রভাত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি আমি ঘরে ছোট্ট মোটো একটা বাগান তৈরি করি কীভাবে গাছগুলোকে লাগাই এবং পট যে পটগুলিতে লাগাই এগুলি কি উপযোগিতা এগুলি আজকে বলতে যাচ্ছি প্লাস্টিকের বোতলে যদি লাগানো হয় তাহলে তোমরা দেখো আমি পটের মধ্যে লাগিয়েছি পটের মধ্যে একটু সুতলি দিয়ে কাজ করেছি কারণ জলটা বাষ্প হয়ে বেরিয়ে যাওয়ার সময় এই পটটার মধ্যে আটকিয়ে যাবে পট এই সুতলিগুলোর মধ্যে আটকিয়ে যাবে ফলে এটা শুকিয়ে যাবে না তাড়াতাড়ি এটা একটা ময়েশ্চারাইজার হয়ে থাকবে আর পটের লাগানোর কারণ হল পটে এটা এয়ার ট্রান্সপারেন্টে একটা কাজ করে আর গাছগুলি লাগানোর পদ্ধতি হলো প্রথম আমি কিছু বালি দিলাম তারপর দেব ইটের সুরকি এগুলি বালি দেওয়া হচ্ছে পটের ভিতরে বালি দিলাম তিন ভাগের এক ভাগ বালি এক ভাগ থাকবে ছোটো ছোটো ইটের সুরকি আর এক ভাগ থাকবে মাটি তো এভাবে লাগালে এগুলি ইটের সুরকি দেওয়া হচ্ছে এক ভাগ এভাবে লাগালে মানে জলটা কাদার মধ্যে আটকিয়ে গাছের গুড়াটাকে মেরে ফেলবে না এটা হলো এটার একটা বিশেষ প্রয়োজনীয় জিনিস তোমরাও লক্ষ্য রাখবে যদি লাগাতে হয় এভাবে লাগাবে আর প্লাস্টিকের বোতল কেটে বা প্লাস্টিকের এখন যে পটগুলি বেরিয়েছে টপগুলো এগুলিতে এয়ার ট্রান্সপারেন্ট হয় না তো ফলে আমি মাটির পট নিয়েছি এই মাটির পটের মধ্যে আবার শুকলি দিয়ে করেছি কারণ মাটির পটটা কদিন জল দেওয়ার পর কি হয় যে বাইরে থেকে একটা বিস্ত্রি কারণ আমি শেষের দিকে তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন একটা বিস্ত্রি কালার ধরে দেখতে সুন্দর লাগে না ঘরের মধ্যে এর জন্য এটাকে একটু শুক্রি দিয়ে কালুকার্য করে নিয়েছি আর এই যে আমি শুক্রি দিয়ে বানিয়েছি এটা যদি কারোর দেখার ইচ্ছে থাকে আমার আরেকটা ব্লগ আছে আওয়ার ক্রিয়েটিভিটি বাঙালি ওই ব্লগে গিয়ে তোমরা দেখতে পারো কিভাবে তৈরি করেছি এটাকে একটু ডিজাইন করেছি তো তোমরাও দেখে এরকমভাবে লাগালে ঘরে গাছগুলো ছোটো ছোটো গাছ তো এদের চিকিৎসাটা মানে এদের নার্সারিটা সুন্দর মতন হয় তো আমি এভাবেই লাগিয়েছি কালকে লাগিয়েছিলাম আজকেই তোমাদেরকে দেখ প্রথম দিকে দেখিয়েছি একটা ফুলও ফুটেছে এটাতে আমার লাগানো পদ্ধতিটা যদি তোমাদের কিছু কনফিউশন থাকে আমাকে বলো আমি আমি পরবর্তী টাইমে এটা তোমাদেরকে ক্লিয়ার করে দেবো তবু শর্টকাটের মধ্যে যতটুকু আমি পেরেছি তোমাদেরকে বোঝাতে বলেছি তোমরা দেখো এবার এটাকে নিয়ে জানলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে কারণ আমার ঘরে করিডোর নেই বাগান করার মতন যতটুকু পারি জানলাতেই এগুলিকে করে রেখেছি এই দেখো জানলাতে এখন লাগিয়ে দেওয়া হচ্ছে এই প্রথম দিকে যে দেখিয়েছি তোমাদের ফুল ফুটে গেছে কালকে লাগিয়েছি আজকেই ফুল ফুটেছে মাটিটাতে কিন্তু অর্ধেক মাটি অর্ধেক গোবর ছিল তো এটা এভাবে লাগানো হয়েছে একদম নিচে বালি মাঝখানটা ইটে সুটকি দিয়েছি উপরে মাটি মাটির সঙ্গে গোবর মেশানো তোমরা দেখো এভাবে লাগিয়ে ভালো হবে এই এবার দেখাই দেখো এই দেখো এটাতে আমি কাজ করিনি প্লেন করে পট্টাতে রেখেছিলাম কেমন বাইরে দিয়ে বিশ্রির রকম একটা কালার ধরে আছে তো এই জন্যই আমি ওইটা নিয়েছি সুটকি দিয়ে তৈরি করে নিয়েছি তোমাদেরও আশা করি উপকারে আসবে কাজে আসবে এটা তোমাদেরকে শেয়ার করলাম এটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী টাইমে আমি আরও অনেক কিছু দেখাবো তো লাইক কমেন্ট তো আশা করতেই পারি তোমরা দেখো দেখে যদি ভালো লাগে তোমরাও করে নিও এভাবে করলে ভালো থাকবে দেখো গাছগুলো এই গাছগুলিও আমি এইভাবেই লাগিয়েছি কিন্তু পটের কাজটা করিনি বলে এটা দেখতে কেমন বিশ্রী হয়ে আছে আজকে এখানেই শেষ করছি তোমাদেরকে গুড বাই বলে ভালো থেকেও আমাকে একটু সহযোগিতা করো গুটি গুটি পায়ে তো আমার ব্লগটা এগুচ্ছে তোমাদের সহযোগিতায় লাইক কমেন্ট করে দিও আর আমার না সাবস্ক্রাইব হচ্ছে না তোমরা দেখো যতটুকু সম্ভব করে দিও বাই